বাহুবলীর প্রভাস বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, কখন বিয়ের কথা জানাবেন, এইসব হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে তার ভক্তদের মনে। বিয়ে নিয়ে তেলেগু সুপারস্টার প্রভাসের যত না চিন্তা তার থেকে বেশি মাথা ব্যথা তার ভক্তদের। প্রভাসের বিয়ের চিন্তা তাদেরই যেন রাতের ঘুম হচ্ছে না। শোনা গেছে ইতিমধ্যেই প্রায় 6,000 বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। এদিকে শোনা গেছে বাহুবলীর শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে প্রভাস নাকি বিয়ে পিছিয়ে দিয়েছিলেন। এখন তো বাহুবলী শেষ, তবে প্রভাস কবে বিয়ে করছেন? ফের ঘুরে ফিরে একই প্রশ্ন উঠে আসছে, তবে প্রভাসের বিয়ের জল্পনার মধ্যেই উঠে এসেছে আরও একটি জল্পনা। যে বাহুবলীতে তার জুটি সেই দেবসেনা মানে অনুষ্কা শেট্টিকেই কি তবে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস? তবে এমন জল্পনার পেছনে কারণও আছে, কারণ অনুষ্কা তার দীর্ঘদিনের সহ অভিনেত্রী। আর পর্দা লাইফের সঙ্গে সঙ্গে রিয়েল লাইফেও প্রভাস অনুষ্কার সঙ্গে রসায়নটা বেশ ভালোই, কারণ আজকাল এদিক ওদিক সর্বত্রই নাকি অনুষ্কার সঙ্গেই দেখা যাচ্ছে প্রভাসকে। আর সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করছেন অনুষ্কা প্রভাসের ভক্তরা। বোঝা যাচ্ছে তারাও এদেরকে একসঙ্গে দেখতে চান। পাশাপাশি প্রভাস অনুষ্কাকে নিয়ে বহু ক্ষেত্রে একই সঙ্গে ইন্টারভিউ দিতেও গেছে। সেখানে যখন প্রভাসকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি কবে বিয়ে করবেন, এবছর নাকি পরের বছর, তখন অনুষ্কা পাশে বসেই প্রভাস উত্তর দিয়েছিল, ইভি দিকি তেলসু, যার অর্থ কে জানে। আর উত্তর দেওয়ার পরই মুচকি হাসিতে তাকিয়েছেন অনুষ্কার দিকে, যার জন্য আরও বেশি করে অনুষ্কা ও প্রভাসের বাস্তব জীবনের রসায়নের কথা ছড়িয়েছে।